নমস্কার বন্ধুরা দু হাজার বাইশ সালের প্রথম চন্দ্রগ্রহণের ভারত ও বাংলাদেশের সঠিক সময়সূচি আপনারা কিন্তু সকলেই জানেন কিছুদিন আগেই হয়ে গিয়েছে দু হাজার বাইশ সালের প্রথম সূর্যগ্রহণ আর এই মুহূর্তে কিন্তু হতে চলেছে দু হাজার বাইশ সালের প্রথম চন্দ্রগ্রহণ এত কম সময়ের ব্যবধানের মধ্যেই দুটি গ্রহণকে নিয়ে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই জ্যোতির্বিদরা ভারী সতর্কতা জারি করে দিয়েছেন প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য কারণ এই গ্রহণের প্রভাব সকলের জীবনেই পড়তে চলেছে ভয়ঙ্করভাবে যেই কারণেই সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধান বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে কিন্তু থাকতে হবে বিশেষ সতর্ক সালে মোট চারটি গ্রহণ হতে চলেছে যার মধ্যে কিন্তু প্রথম সূর্যগ্রহণ তিরিশে এপ্রিল হয়ে গিয়েছে আর এবার হতে চলেছে দু হাজার বাইশ সালের প্রথম চন্দ্রগ্রহণ চূড়ামণি যুগে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে তো এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে অর্থাৎ এর সঠিক সময়সূচি তার পাশাপাশি কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ এবং জ্যোতির্বিদরা গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে কি কি সতর্কতা জারি করে দিয়েছেন তো তাই কিন্তু আমরা জেনে নেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব। খণ্ডগ্রাস পূর্ণগ্রাস বা আংশিক গ্রাস যে কোনো ধরনের গ্রহণই হোক না কেন প্রায় সব ধরনের গ্রহণকেই কিন্তু অশুভ বলে মনে করা হয় এই গ্রহণ চলাকালীন সময়ে যে কোনো শুভ কাজ করা কিন্তু নিষেধ থাকে সূর্য চন্দ্র এবং পৃথিবী যখন একই সামান্তরালে চলে আসে তখনই কিন্তু হয় চন্দ্রগ্রহণ যেহেতু এই গ্রহণ দিনের বেলায় হবে তাই ভারত ও বাংলাদেশ থেকে কিন্তু এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না তবে এই গ্রহণের প্রভাব থাকবে ভয়ঙ্কর তাই সকলকে কিন্তু গ্রহণের নিয়ম কারণ অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হবে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আর্জেন্টিনা এবং আটলান্টিক মহাসাগরীয় তীরবর্তী অঞ্চল থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ খণ্ডগ্রাস বা আংশিক গ্রাস নয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু হতে চলেছে এই বছরে এই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা অবশ্যই ঘরে থাকার চেষ্টা করুন এবং গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করে নেবেন তার পাশাপাশি আপনারা কখনোই খালি চোখে এই গ্রহণ দেখতে যাবেন না নইলে আপনার ওপর কিন্তু গ্রহণের অশুভ প্রভাব পড়তে পারে আর যা কিন্তু আপনার জন্য ভালো হবে না এই সময় ছুরি বা ধারালো যে কোনো বস্তুর থেকে দূরে থাকুন তার পাশাপাশি এই সময় আপনারা ঘুমাবেন না অযথা ছোটাছুটি করবেন না এবং যে কোনো ভারী কাজ করবেন না এই সময় যে কোনো শুভ কাজ থেকে বিরত থাকুন এবং যে কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে পরে নিন এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করে গরিব মানুষদেরকে দান করুন তাতে কিন্তু আপনার ওপর উপর প্রভাব পড়তে পারে এই গ্রহণ কিন্তু আরম্ভ হবে সকাল সাতটা বেজে আটান্ন মিনিটে এবং এই গ্রহণের পূর্ণগ্রাস আরম্ভ হবে আটটা বেজে উনষাট মিনিটে গ্রহণের মধ্য সময় নটা বেজে বাহান্ন মিনিট এবং পূর্ণগ্রাস সমাপ্তি হবে সকাল দশটা বেজে চব্বিশ মিনিটে এই গ্রহণের গ্রাসমান রয়েছে এক দশমিক চার দুই শূন্য এবং এই গ্রহণ কিন্তু সম্পূর্ণভাবে শেষ হবে এগারোটা বেজে পঁচিশ মিনিটে এই গ্রহণের স্থিতিকাল রয়েছে তিন ঘন্টা